নিয়ে চলে এসেছি আমার নতুন আবার একটা ব্লগে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমিও খুব ভালো আছি। তো আমি আজকে তোমাদের একটা নতুন একটা রেসিপি দেখাবো, তো তোমরা একটু প্লিজ দেখো, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ কিন্তু স্কিপ করে যাবে না, স্কিপ করে গেলে পুরোটা দেখতে পারবে না যে আমি কি করছি পরপর। তো লেটসি, দেখো, দেখতে থাকো, ঠিক আছে? চলো, একটা সিমের একটা রেসিপি করে দেখাই। আমি যখনই দেখি সিমগুলো একটু এরকম খারাপ খারাপ হয়ে যায়, তখন আমি সিমগুলো ভাজা করি না, তখন আমি সিম কিন্তু একটু অন্যরকমভাবে এটা খাই। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে সিমের একটা নতুন রেসিপি, জানি না তোমরা আগে কখনো খেয়েছো নাকি, তো তার জন্য রেসিপিটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই দেখতে হবে বন্ধুরা। এই সিম দিয়ে আমি একটা রেসিপি করবো আজকে, চলো দেখতে থাকো। আজ আমি তোমাদেরকে দেখাবো সিমের একটা রেসিপি। তো তার জন্য দেখো আমি একটু সিম নিয়ে নিয়েছিলাম, এবং সেই সিমটাকে কিন্তু আমি একটু ভালো করে এটা একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নেওয়া মানে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দেব, তারপরে আমি পরপর কি করব তোমরা একটু দেখতে থাকো। তো এটা কিন্তু সিমটা নিয়েছি, সিমটা প্রথমে কিন্তু সেদ্ধ করেই নিতে হবে, ঠিক আছে? ভাপিয়ে নেওয়া বলে, সেদ্ধ করে নেওয়া বলে, যেটা ইচ্ছা সেটাই করবে, যাতে মিক্সিটা ভালো করে হয়। তো দেখো এটা আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে দেখো আমি কি করি। এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এবার এই সিমটা আমি মিক্সার জারে দিয়ে কিন্তু এটা আমি মিক্সি করে নেব। আমি কিন্তু সিমটা মিক্সি করে নেব, ঠিক আছে? এই একটু ভালো করে সেদ্ধ করলে কি হয়, মিক্সার জারে ভালো করে সিদ্ধ করা যায়। আর এই মিক্সার জারে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে নেব। মিক্সার জারে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়, খেতেও দারুণ লাগবে, ঠিক আছে? কড়া, দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি। এবার আমি এতে কিন্তু একটু কিছুটা পরিমাণ তেল দেব। তোমরা সর্ষের তেল, সাদা তেল, যা তেলে পারো সেটা কিন্তু করতে পারো। আমি এখানে আজকে একটু সর্ষের তেল ব্যবহার করব। দেখো এই সর্ষের তেলটা কিছুটা পরিমাণ দিয়ে নিলাম। তো এবার আমি এখানে ব্যবহার করব একটু ফোড়ন। ফোড়ন তোমরা জিরে ফোড়নও দিতে পারো, পাঁচ ফোড়নও দিতে পারো। আমি এখানে একটু ফোড়ন ব্যবহার করব, এবং এই ফোড়নটা ব্যবহার করার পরে কিন্তু এখানে মশলাগুলো ছেড়ে দিতে হবে এক এক করে। কি মশলা, যদি তোমরা আমিষ খেতে চাও তাহলে পেঁয়াজ, এখানে এই ফোড়নের জায়গায় পেঁয়াজ দিতে পারো, ঠিক আছে? আর আদা রসুন এগুলো দিয়ে দিতে পারো। আজকে যেহেতু নিরামিষ আমি রান্না দেখাবো, তো সেটা আমি একটা পাঁচ ফোড়ন দিলাম, তোমরা এর মধ্যে জিরে ফোড়নও দিতে পারো। আর এখানে একটা শুকনো লঙ্কা চিরে দিতে হবে, ঠিক আছে? তোমরা চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করে যেতে পারবো সবাই। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে, তারপরে কিন্তু এখানে দিতে হবে তোমার কিছুটা পরিমাণ একটু আদা বাটা, ঠিক আছে? কিছুটা পরিমাণ এখানে আদা বাটা দিতে হবে। তারপরে এখানে আদাটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, আদাটা যখন এখানে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আমি কিছুটা কিছু মশলা দেব। সেটা ওই ভাজা মশলাগুলো দেব না, কারণ এটা আমি যদি ভাজা মশলাগুলো দিই সেটা কিন্তু সেক্ষেত্রে পুড়ে যাবে। তো এই শুধু আদা বাটাটা হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে নেব কিছুটা পরিমাণ হলুদ এবং নুন। এই যে এখানে দেখো কিছুটা পরিমাণ একটু হলুদ দেব। আরে শোনা যাক কি বলে, কিছুটা পরিমাণ এখানে হলুদ দিয়ে নিলাম, কিছুটা পরিমাণ নুন দিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা দেখো এটা কিন্তু আস্তে করা আছে, ঠিক আছে? এবার এখানে আমি আরো কিছু মশলা দেব, সেটা একটু দেখো। এটা আমি দিচ্ছি এখানে তোমার হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে আমি দিচ্ছি দেখো জিরে গুঁড়ো, আর আমি এখানে দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো, এটা হচ্ছে ঝালের লঙ্কা, ঠিক আছে? ভালো করে দিয়ে এটা হচ্ছে মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে যে এই যে সিমটা যে বাটা করেছিলাম সেটা এর মধ্যে কিন্তু দিয়ে নেব।
দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার এর মধ্যে যেটা লেগে আছে এটা একটু হাত দিয়ে কেকে দিয়ে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, ঠিক আছে? এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এবার কিন্তু নামানোর সময় হয়েছে, তো তোমরা এখানে একটু চাইলে কিন্তু চিনি দিতে পারো বা মিষ্টি জিনিস যা পারো সেটাই দিতে পারো। আমি চিনিটা একটু অ্যাভয়েড করি, তো সেজন্য দেখতেই পেলে আমি কি দিলাম। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এটা নাড়াচাড়া করে নিয়ে দেখো জলটা কিন্তু এতে জলই নেই, ঠিক আছে? এবার এটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। আর আমাদের তৈরি হয়ে গেছে সিমবাটা, একদম নিরামিষ সিমবাটা। এটা এক থালা ভাত পুরো খেয়ে নিতে পারবে, ঠিক আছে? এত সুন্দর এটা টেস্টি হয়, স্বাদ হয়, এক থালা ভাত কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবে, দেখতে পাচ্ছ? এই যে একটু গরম মশলা দিয়ে নিচ্ছি, এবারে নামাবো, যেহেতু এই গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে কিন্তু আমাদের সিম বাটা, দারুণ দেখতে লাগছে, দেখছো? গন্ধটা কিন্তু দারুণ। দেখো সিমবাটাটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছো সিমবাটা? এই দেখো সিমবাটাটা একদম রেডি। এটা দিয়ে এক থালা পুরো ভাত খেয়ে নিতে পারবে, ঠিক আছে? দারুণ দারুণ।